এমএস বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি আবার অন্য একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিমের ঝোল। ডিমের ঝোল তোমরা সবাই বাড়িতে বানিয়ে থাকো, আজকে আমি কি করে বানাচ্ছি সেটাই দেখো, চলো দেখে নেওয়া যাক। ডিমের ঝোল করার জন্য আমি এখানে ডিমটাকে আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ডিমগুলিতে আমি অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে রেখেছি। এটাকে একটু ভালো করে মেখে তারপর ভেজে নিব। আর মশলার মধ্যে রেখেছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর এখানে রেখেছি কাঁচা লঙ্কা বাটা। আর এখানে একটা বাটিতে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো। এবার ডিমটাকে ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। ডিম ভাজার সময় কিন্তু তেল একেবারে কম করে দিবে, বেশি তেলে ডিম ভাজলে ডিম ফুটে উঠে। এবার একটা একটা করে ডিম কড়াইতে ছেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নিব। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আরও অল্প তেল দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা আলুগুলিকেও ভেজে নিব। আলুটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। গুঁড়ো মশলাটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই মশলাটা এবার দিয়ে দিব। মশলা বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। মশলা কষিয়ে নেওয়ার সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলি এর মধ্যে দিয়ে দেব। আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প গরম জল। আলুটা সেদ্ধ করা আছে, জলটা কিন্তু বেশি একটা লাগবে না। এবার ঝোলটা ফুটে এলেই তারপর ডিমগুলি দিয়ে দেব। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি।
ডিমটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ঝোলটাকে জাল করে নিতে হবে। ডিমের ঝোল হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিব। ডিমের ঝোলের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে, তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।